তাহলে বস্তুকে যখন বৃত্তাকার পথে ঘোরানো হচ্ছে, তখন এই বস্তুর উপর দুটা বল ক্রিয়া করছে, একটা হলো কেন্দ্রের দিকে আর একটা কেন্দ্রের বিপরীত দিকে। কেন্দ্রের দিকে যে বলটা ক্রিয়া করছে সেটা হলো কেন্দ্রমুখী বল, আর কেন্দ্রের বাহির দিকে যে বলটা ক্রিয়া করছে সেটা কেন্দ্র বিমুখী বল। এখানে তোমাকে বলতে হবে এটাই যে কেন্দ্রমুখী বল যখনই তৈরি হবে, ঠিক তখনই তার কেন্দ্র বিমুখী বলটাও তৈরি হবে। এই দুটা জিনিস তোমার একটু মাথায় রাখা লাগবে যে কেন্দ্রমুখী আর কেন্দ্র বিমুখী দুই বলই কিন্তু জোড়ায় জোড়ায় কাজ করে। এরকম না যে শুধু কেন্দ্র বিমুখী আছে কেন্দ্রমুখী নাই, তা কিন্তু হবে না। মানে কেন্দ্রমুখী এবং কেন্দ্র বিমুখী দুটা জোড়ায় জোড়ায় কাজ করবে। ঠিক আছে, জি স্যার। এখন দেখো বেশ কিছু উদাহরণ দেওয়া আছে, বালতির পানি পড়ে না সেটাও একই কারণ, কারণ বালতির পানি নিচের দিকে ওজন বল প্রয়োগ করছে, বা যখন তুমি ওটা ঘোরাচ্ছ তখন ওটার কেন্দ্র বিমুখী বল ওজন বলের চেয়ে বেশি হওয়ায় ওটা নিচের দিকে পড়ছে না। দইয়ের ঘটনাটি ঠিক তাই, তবে যদি পাতলা দই হয়, বিশেষ করে ভিতরে পানি থাকে, সে দয়ালা কিন্তু এরকম করতে গিয়ে কিন্তু আম্মু খাওয়া যায়, এটা অনেক ক্ষেত্রেই আমি শুনেছি। আর যে দইগুলো আসলেই ঘন এবং মানে আটকানো থাকে সেগুলো সহজে পড়ে না। উলম্ব বৃত্ত পথে গতি আর কি, এটার অর্থ হচ্ছে যে একটা বস্তুকে তুমি সর্বোচ্চ অবস্থান থেকে উপরের দিকে উঠাও আবার নিচের দিকে নামাও। ইভেন এই জাতীয় থিম কিন্তু তোমার ইয়ে তো আছে, ওই পৃথিবীর ভিতরে ফুটা করে দেওয়ার অপশন থেকেও আছে, সরল দোলকের মতো আর কি। তো সেখানে তুমি যদি দেখো তাহলে এটাও তোমার সেম অপশনটাই হবে আর কি, কেন্দ্রমুখী বল আর কেন্দ্র বিমুখী বল। তো সেক্ষেত্রে আমাদের কেন্দ্রমুখী বলটা হবে হলো সুতার টান প্লাস বস্তুর ওজন, এ দুটার মধ্যে সমন্বয় করেও আমরা কিন্তু মান বের করতে পারি। এখানে ছবিতে বুঝতে পারছো তো, এই যে এই যে কেন্দ্র ভিতরের দিকে কাজ করেছে সুতার টান, তার সাথে হলো ওজন বল, এই দুই বল মিলে যে বলটা হচ্ছে এরই সমতুল্য বল বহির্মুখে কাজ করে, তার মানে কেন্দ্র বিমুখী বলের মান হলো। আচ্ছা এখন আসো, আমাদের বৃত্তের কেন্দ্রের সাপেক্ষে সুতার টান এবং কেন্দ্র মুখী বল পরস্পর সমান, সেক্ষেত্রে ওজনের কোনো প্রভাব এখানে থাকবে না। আচ্ছা স্যার, একটা কথা বলি, এই যে মানে স্যার এখানে তো ওই যে স্যার হচ্ছে যেটা গতি সূত্র সেটার সাথে সম্পর্ক রেখে ঘূর্ণন গতির জন্য যে সূত্রগুলো বের করে এখানে তো সেগুলোই দেখানো হয়েছে। হ্যাঁ তো স্যার আমার এখানে বুঝতে কোনো সমস্যা নাই, কিন্তু স্যার এই যে পরের দিকে যে রাস্তার ব্যাংকিং কোনা রাস্তার বাঁকে যানবাহন, স্যার এখানে আসলে বুঝতে সমস্যা নাই, কিন্তু এই অংশটা একটু রিভিশন করাই দিলে ভালো হতো। আচ্ছা আচ্ছা, আমি দিচ্ছি, ওদিকে যাচ্ছি, ওদিকে যাচ্ছি একটু। এখানে যে ক্ষেত্রগুলো আছে না, এই ক্ষেত্রগুলো কিন্তু তোমার নৈর্ব্যক্তিকে বিশেষ করে ভর্তি পরীক্ষায় আসে, ভর্তি পরীক্ষার কোশ্চেনে কিন্তু এগুলো ব্যবহার আছে। আমি ওই ছবিটা তোমাকে একটু দেখাই, এই যে তিনটা জায়গা, এখানে তিনটা জায়গা আমি ছবি থেকে দেখে দিলেই হয়ে যাবে। সেটা হলো, এটা হলো কি উপরের দিকে, এটা হলো মাঝখানে, আর এটা হলো শেষে। উপরের দিকের জন্য এই সমীকরণ, মাঝখানের জন্য এইটা নাই, আর নিচে যখন থাকবে তখন এটা মাইনাস হবে, আর কিছু নেই। বুঝতে পারছো কি? এই তিনটে জিনিস জি তিনটে স্যার জায়গায়, বুঝতে পারছি। হ্যাঁ তিনটে জিনিস তিন জায়গায় আছে। আচ্ছা আমি তোমাকে ওখানেই নিয়ে যাচ্ছি।
আচ্ছা, এই লিফটারই প্রশ্ন মনে হয় তুমি একবার আমার থেকে বুঝে নিয়েছিলে, এটা কি আর প্রবলেম আছে? না স্যার, লিফটে এটাতে প্রবলেম নাই, এইটাও ছিল, নাইনটিনও ছিল। হ্যাঁ হ্যাঁ, এখন ট্যাঙ্কিং নিয়ে কথা বলি। আসলে এই সূত্রের মানে এই থিমটার মূল বিষয়টা কি? দেখো, জড়তার থিমে কি বলা হচ্ছে, বস্তু যেমন আছে তেমনই থাকতে হবে। তো এই গতি জড়তার ক্ষেত্রে বস্তু যদি সোজা যায়, মানে এরকম ধরো, আমি বোর্ডটা নেই এবং সেখানে একটা বস্তু যখন চলা শুরু করবে সে নর্মালি কিন্তু সোজা যাবে, তার স্পর্শ বরাবর সে সোজা কিন্তু চলে যাবে। এখন এই যে সোজা, সে কিন্তু যাওয়ার প্রবণতা দেখাবে, সে বাঁকা দিকে যাবে না। এখন বাঁকা দিকে যাওয়ানোর জন্য তখন এই বস্তুর থেকে কেন্দ্রের দিকে একটা বল তাকে ক্রিয়া করাতে হবে। এই ক্রিয়া করালে বস্তু তখন কি করবে, বৃত্তাকার পথে ঘুরতে থাকবে, আর এই বলটাই হলো কেন্দ্রমুখী বল। এখন প্রশ্ন হলো যে এই বলটা পাওয়ার জন্য আমাকে কি করতে হবে? গাড়িতে ব্রেক বল দিতে হবে, এটা ঠিক আছে, ব্রেক বল দিলে পাওয়া যাবে, কিন্তু বলটা, কিন্তু গাড়ির ওই জায়গাটা যদি সমতল হয়, সেখানে তুমি নিশ্চয়ই জানো যে উলম্ব দিকে প্রাপ্ত বলের সাইন উপাংশকে ফুল মান পাওয়া যায়, কিন্তু কজ উপাংশে কোনো মান পাওয়া যায় না, কারণ সাইন 90 ডিগ্রির মান তোমার হলো 1, আর ওই ক্ষেত্রে কজ 90-র মান হবে হলো 0, কোনো মান পাওয়া যায় না। কিন্তু যদি গাড়িকে যদি আমরা একটু হেলে দিতে পারি, অর্থাৎ এটা সমতল, তার উপর গাড়িটা এরকম একটু হেলে যায়, হেলে যাচ্ছে, তাহলে সে একটা কোণ করে যাবে, সেই কোণের মান নিশ্চয়ই 90 ডিগ্রিতে ছোট হবে। 90 ডিগ্রিতে ছোট হলেই তখন কজের মান কিন্তু আর এই 0 হবে না, ফলে এই বস্তুটা হেলে থাকার দরুন এর কেন্দ্রের দিকে একটা বল লাভ করবে। এখন বুঝতে পারছো কি, এই কেন্দ্রের দিকে যে বলটা লাভ করছে সেটাই ওই গাড়িকে এই রকম বাঁক নিতে সাহায্য করবে, সে তখন জোর পাবে বা শক্তি পাবে এবং সে দ্রুত গাড়ির মোড় ঘুরাই নিতে পারবে। এখন তাহলে এই কেন্দ্রের এই বিষয়টা কিন্তু এখানে আসলো, আর এই এই ধরনের ক্ষেত্রে সাধারণত রাস্তার বাইর সাইড থাকে উঁচু আর ভিতরের সাইড থাকে নিচু, কি ঠিক আছে? জি স্যার। এখন তুমি ওই থিমটা আবার একটু দেখো মূল বই থেকে। এই যে দেখো, যদি এটি খাড়া উপরের দিকে থাকতো তাহলে কিন্তু দেখো আর কস থিটা যেটা সেটা 0 হয়ে যেত, কিন্তু একটু বেঁকে আছে, বেঁকে থাকার ফলে কি হয়েছে, কোণের মানটা 90 ডিগ্রিতে ছোট হয়েছে, আর যখন 90 ডিগ্রিতে ছোট হবে তখনই কিন্তু সেখানে কজ এবং সাইন উপাংশকের ক্ষেত্রে উভয় ক্ষেত্রে মান আসবে। এবং এখানে কিন্তু সেই বিষয়টাই করা হয়েছে, দুইটা উপাংশক দেওয়া হয়েছে, দুইটা উপাংশকের ভাগফল করা হয়েছে, সাইন উপাংশক হলো mv² ভাগ r, আর কজ উপাংশক হলো ওজনের বিপরীতে কাজ করেছে, ওজন কাজ করেছে কোন দিকে, নিচের দিকে না, আর এটা কাজ করেছে কোন দিকে, উপরের দিকে। তাহলে এই দুটোর অনুপাতটা এখানে লেখা আছে এই এই জায়গায়। এখন এখান থেকে ক্যালকুলেশন করে তুমি লিখলে ট্যান থিটা সমান হলো v² ভাগ rg, থিটা সমান হলো ট্যান ইনভার্স v ভাগ হলো rg, v² ভাগ, ঠিক আছে? আমার মনে হয় আর এখানে কোনো প্রবলেম থাকার কথা না। তাহলে আমাদের পড়া আজকে এই পর্যন্তই রাখা হলো, আমি নেক্সট দিন ইনশাল্লাহ রাতে যদি আমলার মতো যুক্ত হতে পারি তাহলে সৃজনশীল নিয়ে কথা বলবো, তাপগতিবিদ্যা।
আচ্ছা স্যার, আচ্ছা, আমরা তাহলে ক্লোজ করছি, আল্লাহ হাফিজ, আসসালামু আলাইকুম স্যার। ওয়ালাইকুম সালাম ওয়া রহমতুল্লাহ।